হ্যালো বন্ধুরা, হোম অ্যান্ড হেলথ কেয়ারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের জন্য আরও একটি ফেমাস ও কার্যকরী আয়ুর্বেদিক মেডিসিন হিমালয়া লিপ 52DS ট্যাবলেটের ডিটেল ইনফরমেশন নিয়ে হাজির হয়েছি, যা থেকে আপনারা জানতে পারবেন যে এই লিপ 52DS এর সমস্ত উপকারিতা, কারা ও কেন ব্যবহার করবেন, এর সঠিক ডোজ, সাইড এফেক্ট এবং সতর্কতা। আর অনেকেই বলে থাকেন যে এই লিপ 52DS খেলে মোটা হওয়া যায়। তো এই লিপ 52DS কি আমাদের মোটা হতে সাহায্য করে? তো চলুন জেনে নিন এর সঠিক তথ্য। ভিডিওটির শুরুতেই প্রথমে আপনাদেরকে বলে রাখি যে আমরা এই ভিডিওতে আপনাদেরকে কোনো প্রকার মেডিসিন, সাপ্লিমেন্ট, রেমেডি, প্রোডাক্ট ব্যবহার করার কথা বলছি না বা উপদেশ দিচ্ছি না। এটি সম্পূর্ণ একটি ইনফরমেশনাল ভিডিও। যে কোনো ধরনের প্রোডাক্ট, সাপ্লিমেন্ট, রেমেডি বা মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই আপনারা নির্দিষ্ট ডক্টরের সঙ্গে কথা বলে নেবেন এবং আপনার শরীরের বর্তমান পরিস্থিতি, কন্ডিশনকে যাচাই করে সঠিক ডোজ জেনে তবেই ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক। এই লিপ 52DS সম্পূর্ণ একটি আয়ুর্বেদিক মেডিসিন বা লিভার সাপোর্ট সাপ্লিমেন্ট বলতে পারেন, যা তৈরি করা হয়েছে সমস্ত রকম লিভার সাপোর্টেড ন্যাচারাল উপাদান দিয়ে। এবং এর মধ্যে দুটি মেইন উপাদান হলো চিকুরি বা যাকে বলে কাসোনি এবং হিমস্রা বা ক্যাপার বুশ। এই চিকুরি আমাদের লিভার অর্থাৎ যকৃৎকে অ্যালকোহল টক্সিটি থেকে প্রোটেক্ট করে এবং লিভারকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। আর এই ক্যাপার বুশ ALT এবং AST এনজাইম লেভেলকে নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের কার্যক্ষমতাকে বাড়ায়। আর এখানে বলে রাখি যে ALT বা AST এনজাইম আমাদের লিভারে পাওয়া যায়। আর এই এনজাইম প্রোটিনকে এনার্জিতে কনভার্ট করে, অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমে সাহায্য করে। এই এনজাইমের লেভেল যদি হাই থাকে বা হয়, তবে বুঝতে হবে যে আপনার লিভারে সমস্যা বা কোনো না কোনো ড্যামেজ কিন্তু রয়েছে। এই লিপ 52DS এর ব্যবহারে লিভারকে টক্সিনস জাতীয় ড্যামেজ এবং ইনফেকশনের রিস্ককে কমায়। লিভার বড় হয়ে যাওয়া বা ফ্যাটি লিভারের সমস্যা এবং দীর্ঘদিন অ্যালকোহল ইউজ করলে লিভারে যে ড্যামেজ হয় তা রিপেয়ার করে। লিভার সিরোসিস, ভাইরাল ইনফেকশন যেমন হেপাটাইটিস এ এবং জন্ডিসের হাত থেকেও প্রোটেক্ট করে। এই লিভার সাপ্লিমেন্টের ব্যবহারে আমাদের লিভারের ওভারঅল হেলথ এবং ফাংশনকে ইম্প্রুভ করবে, কার্যক্ষমতাকে বাড়াবে, লিভার সেলকে প্রোটেক্ট করবে এবং লিভার সেলের রিজেনারেশন করে লিভারকে হেলদি রাখবে। এমনকি কোনো অসুস্থতার পর বা কোনো ইঞ্জুরি বা দীর্ঘদিন ধরে কোনো মেডিসিন ব্যবহার অর্থাৎ কেমিক্যালি ড্যামেজ হলেও তা রিকভার করবে। আর এর ব্যবহারে ডাইজেশন প্রসেসকে ইম্প্রুভ করবে, ক্ষুধা বৃদ্ধি পাবে, ফলে আমাদের স্টমাক প্রবলেম, গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা, হজম সমস্যা দূর করবে। আর যেহেতু এটি লিভারের হেলথকে ভালো রাখে এবং তার সঙ্গে হজম সমস্যা দূর করে ক্ষুধা বৃদ্ধি করে, তাই এই লিপ 52DS কিন্তু আমাদের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। এটি নিলেই যে মোটা হয় তা কিন্তু নয়। এর ব্যবহারে যে বেনিফিটসগুলো পাই এবং তার সঙ্গে হেলদি ডায়েট মেনটেন করলে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়। এমনকি প্রফেশনাল ওয়ার্কআউট যারা করেন তাদেরকে এই লিপ 52 কিন্তু অনেক সময় সাজেস্ট করা হয়ে থাকে। এখন জেনে নিন এটি কারা ব্যবহার করবেন। এই লিপ 52DS যাদের লিভারের কোনো প্রকার সমস্যা রয়েছে তারাও যেমন ব্যবহার করতে পারেন, তেমনি যাদের কোনো সমস্যা নেই তারাও কিন্তু লিভারকে প্রোটেক্ট ও হেলদি রাখতে কিন্তু ব্যবহার করতে পারেন। শুধু আপনাকে ডাক্তারের সাজেশন ও সঠিক ডোজ এটি কিন্তু জেনে নিতে হবে। এখন এর মধ্যে ব্যবহৃত সমস্ত উপাদান, এর মধ্যে 8 রকমের পাউডার যেমন হিমস্রা, কাসোনি, মন্দুরভস্য, অর্জুনা প্রভৃতি রয়েছে এবং প্রসেসড করা হয়েছে ভূমি আমলকি, পুনর্নভা, গুরুচি বা গিলয়, আমলকি, হরিতকি ইত্যাদি দিয়ে। এর মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি উপাদানই কিন্তু ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে তা দেখে নিতে পারেন। আমি সংক্ষেপে কয়েকটি উপাদানের নামই বললাম। এখন বলছি এর ডোজ এবং কিভাবে এটি ব্যবহার করতে হয়। ব্যবহার শুরু করার পূর্বে অবশ্যই আপনাদেরকে একবার ডাক্তারের নির্দেশ নিতে হবে এবং আপনার বর্তমান কন্ডিশনের উপর বেস করে সঠিক ডোজ জেনে নিতে হবে। সাধারণভাবে এই ট্যাবলেটটি দিনে একটি বা দুটি করে 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়, খাওয়ার 30 মিনিট আগে বা খাওয়ার 30 মিনিট পর। ন্যাচারালি খাওয়ার আগে নেওয়াটাই বেশি ভালো, আর শুধু হজমের জন্য হলে খাওয়ার পরে নেওয়া যেতে পারে। আর 5 বছরের উপরে বাচ্চাদের ক্ষেত্রে এই লিপ 52DS ট্যাবলেট হাফ করে দিনে 2 বার বা 3 বার দিতে হয়। এখন এর সতর্কতা ও সাবধানতা, যদিও এটি হার্বাল সাপ্লিমেন্ট এবং ন্যাচারালি এটি সেফ, তবু এটি নেওয়ার আগে ডাক্তারের নির্দেশ নিতে হবে,
তাতে বেস্ট এবং এফেক্টিভ বেনিফিটস পাওয়া যাবে। এই ট্যাবলেটটি নেওয়ার সঙ্গে সঙ্গে হেলদি এবং প্রপার ডায়েট মেনটেন করতে হবে। প্রেগনেন্ট ও ব্রেস্ট ফিডিং মহিলা অবশ্যই ডাক্তারের নির্দেশ নিতে হবে আর বাচ্চাদের হাত থেকে দূরে রাখতে হবে। ন্যাচারালি এটি সেফ এবং এর ব্যবহারে তেমন কোনো সমস্যা বা সাইড এফেক্ট দেখা যায়নি। তবু যদি কোনো উপসর্গ বা সমস্যা দেখা দেয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এখন দেখে নিন এর সংক্ষিপ্ত ওভারভিউ এবং এই ট্যাবলেটটি দেখতে কেমন। হিমালয়া লিপ 52 DS, এই ডিএস কথার অর্থ হলো ডবল স্ট্রেংথ। হিমালয়ার শুধু লিপ 52 ট্যাবলেটও পাওয়া যায় কিন্তু এটি ডিএস, তাই এর দাম কিন্তু বেশি। এই কৌটোর মধ্যে 60টি ট্যাবলেট থাকে। এই কৌটোটির প্যাকেজিং দেখলেই কিন্তু আপনারা ইজিলি বুঝতে পারবেন যে এটি অরিজিনাল কিনা। এর ডেট অফ ম্যানুফ্যাকচার 2/2022 এবং এক্সপায়ারি ডেট 1/2025 এবং এর প্রাইস 170 টাকা। কিন্তু কেনার সময় আপনারা কিছু ডিসকাউন্ট কিন্তু পাবেন। এইখানে ডোজ মেনশন করে দেওয়া রয়েছে। এই ট্যাবলেটটি 1-1.5 মাস দুটো করে নিতে হয় এবং তারপরে ধীরে ধীরে ডোজ কমিয়ে একটি করে নিতে হয় এবং আপনার ডাক্তার যেভাবে নির্দেশ দেবেন বা উপদেশ দেবেন সেই মতো আপনাকে নিতে হবে। আর এর সমস্ত উপাদানগুলো আগেই বললাম যে আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। এখন দেখে নিন এই ট্যাবলেটগুলো দেখতে কেমন আর এই কৌটোটি সম্পূর্ণ সিল প্যাক কিনা। কৌটোটি এইভাবে সিল প্যাক থাকে। দেখতেই পাচ্ছেন ট্যাবলেটগুলো সম্পূর্ণ রেড এবং এর মধ্যে 60টি ট্যাবলেট রয়েছে আর ট্যাবলেটগুলোর সাইজ এরকম, খুব ছোট বা খুব বড় কিন্তু নয়, মিডিয়াম সাইজের। সর্বশেষে এই হিমালয়া লিপ 52 DS ট্যাবলেটটি অবশ্যই একটি ভ্যালু ফর মানি প্রোডাক্ট, মার্কেটে ইজিলি অ্যাভেলেবেল। এর শুধু লিপ 52 ট্যাবলেটও হয়, তার প্রাইস আরও কম। এটি হলো ডবল স্ট্রেংথ, তাই এর প্রাইস কিন্তু বেশি। তবু কিন্তু আদার্স প্রোডাক্টের সঙ্গে তুলনা করলে এর প্রাইস যথেষ্ট সাধ্যের মধ্যে। সুতরাং বন্ধুরা, লিভার রিলেটেড প্রবলেম বা লিভারকে হেলদি এবং প্রোটেক্টিভ রাখতে আপনারা ডক্টরের নির্দেশ মতো অবশ্যই এটি ব্যবহার করতে পারেন। এর রেজাল্ট ভালো। এটি খুব ফেমাস একটি ট্যাবলেট এবং এই ট্যাবলেটটি দীর্ঘদিন থেকে কিন্তু প্রচলিত এবং ব্যবহৃত হয়ে আসছে। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ইনফরমেশনটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আপনাদের যদি কোনো উপদেশ বা জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হোম এবং হেলথ কেয়ার রিলেটেড সমস্ত প্রোডাক্টের সঠিক রিভিউ এবং হেলথ কেয়ার রিলেটেড টিপস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।